রুমার্নিংস এসে ভয়ানক অ্যাটাক করবেন সোলো সিকোয়াকে এবং জেকব ফাটুকে পরবর্তীকালে, এবং পরে হবে একটি সিঙ্গলস ম্যাচ সোলো সিকোয়া ভার্সেস রুমার্নিংসের মধ্যে ফিউচারে। এর টিস করেছেন পল হিমেন ইনস্টাগ্রাম পোস্ট করে। বন্ধুরা, গতকাল পল হিমেন একটি ছবি পোস্ট করেছে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে, এবং সেই ছবিতে দেখানো হচ্ছে একদিকে রয়েছেন রুমার্নিংস, অপরদিকে রয়েছেন তার ভাই সোলো সিকোয়া, আর দুজনে দুজনের দিকে তাকিয়ে রয়েছেন। রুমা তাকিয়ে রয়েছেন সোলোর দিকে এবং সোলো তাকিয়ে রয়েছেন রুমার্নিংসের দিকে, আর মাঝখানে দাঁড়িয়ে রয়েছেন আমাদের ওয়াইসম্যান পল হিমেন, আর পিছনে লেখা রয়েছে হেড অফ দ্য টেবিল। তো এরপর থেকেই সকলে এমনটা বলছেন যে খুব শিগগিরই হবে একটি ম্যাচ, একটি সিঙ্গলস ম্যাচ সোলো সিকোয়া ভার্সেস রুমার্নিংসের মধ্যে। বাট সিঙ্গলস ম্যাচের আগে রোমানকে ফেস করতে হবে জেকব ফাতু এবং টামাটোঙ্গা টোঙ্গালোয়াদের, কারণ তারা হচ্ছে এই সোলো সিকোয়ার বডিগার্ডের মতো আর কি। তো রিপোর্টসে এমনটা বলা হচ্ছে যে খুব শিগগিরই রুমার্নিংস এসে অ্যাটাক করবেন সোলো সিকোয়াকে, জেকব ফাতুকে এবং বাকিদেরকেও। আর এরপরে হবে একটি সিঙ্গলস ম্যাচ সোলো সিকোয়া ভার্সেস রুমার্নিংসের মধ্যে, এবং তারপরে হবে হয়তো রুমার্নিংস এবং রকের মধ্যে ম্যাচ। বাট রকের ম্যাচের আগে রুমার্নিংসের সঙ্গে ম্যাচ হবে সোলো সিকোয়ার সঙ্গে, কারণ সোলো সিকোয়া অনেকবার বেরিয়ে গিয়েছেন। আর এমনকি সোলোসকে মিথ্যা কথা বলছে রুমার্নিংসকে নিয়ে, তিনি পল হিমেনকে এমনটা বলেছেন যে রুমার্নিংস নাকি আসবেন না। তো এই সমস্ত মিথ্যা কথার জন্য রুমার্নিংস অ্যাটাক করবে সোলো সিকোয়াকে।